সব জিনিসের দিকে তাকালে রহমত, বাইতুল্লাহর দিকে তাকালে রহমত, মায়ের দিকে বাবা মার দিকে তাকালে রহমত, ওলামা ইকরামের দিকে তাকালে রহমত, আর মাসহাফের দিকে কোরআনে কারিমের দিকে তাকালে রহমত। কি ভাই, কার কার দিকে তাকালে রহমত বলেন? বাইতুল্লাহর দিকে কি তাকালেই রহমত, আর বাবা মার দিকে তাকালে রহমত, আর ওলামা ইকরামের দিকে তাকালে রহমত, আর কোরআনে কারিমের দিকে তাকালেই রহমত। কি, আর আমরা এখন এই চারটার দিকেই সবচেয়ে কম তাকাই, কি এই চারটার দিকে সবচেয়ে কি তাকাই বলেন? সবচেয়ে কম তাকানো হয় এই চারটার দিকে, আর সবচেয়ে বেশি তাকানো হয় মোবাইলের দিকে বলেন? সবচেয়ে বেশি তাকায় কোন দিকে? মোবাইলের দিকে। হ্যাঁ, মোবাইল নাই কা করছি, দাঁড়িয়ে বড় হয়ে যায়, আল্লাহ কবুল দেন বলে আমিন কন, আল্লাহ তৌফিক দেন। এই জন্য হজ হলো ভালোবাসার সর্বোচ্চ কি নিদর্শন বলেন? হজ কি ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন। হযরত আবুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, মানুষ কেউ যখন কাউকে ভালোবাসে প্রথম তাকে জবানে বলে দেয় আমি আপনাকে ভালোবাসি। এই জন্য হাদিসে বাকি আসছে, কেউ যদি কাউকে ভালোবাসে বলে দেয় যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এবার আবু দাউদ শরীফে আসছে, যদি কেউ বলে যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তো তার কি বলা উচিত? আহাব্বাকাল্লাহ, আল্লাহ আপনাকে ভালোবাসুক। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তো উত্তরে কি বলবেন? আল্লাহ আপনাকে ভালোবাসো। ওলামা ইকরাম বলবেন আহাব্বাকাল্লাহ, আপনারা কি বলবেন? আল্লাহ আপনাকে কি করুক? আল্লাহ আপনাকে ভালোবাসো। কেউ যদি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য কেউ অপরকে ভালোবাসে, তো রাসূল বলেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা, যে আমার জন্য একে অপরকে ভালোবাসে আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে গেল। এজন্য আব্বা আম্মাকে ভালোবাসবেন আর কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসবেন বলেন? কি বলছি বলেন? কোনো কোনো আল্লাহওয়ালাকে কি করবেন? আপনার কথা আপনার কাজে কখনোই যেন কোনো আলেমে দিনের বিরোধিতা না হয়। কি বলছি বলেন? কথায় কাজে বলেন কোনো আলেমে দিনের কি না হয়? হ্যাঁ, ব্যক্তিগতভাবে কারোর সাথে কারোর দুশ্মনী থাকতে পারে, জমি জমা নিয়ে, ওটা আলেমে দিনকে তার আলেমে দিন হিসাবে নয়। বুঝেন নাই কথা? আপনার দোকানে বাকি করে চলে গেছে, এখন তার সাথে আপনি দুশ্মনী দেখতেছেন, এটা কি আলেমে দিনের জন্য দুশ্মনী রাখছেন? কি ঋণ পড়ছে এখন ঋণ দেয় না, এই জন্য দুশ্মনী রাখতেছেন, এটা কি আলেমে দিনের জন্য দুশ্মনী রাখতেছেন? এটা তো হলো ব্যক্তিগত বিষয়, কোন আলেমে দিনকে আলেমে দিন হিসাবে অপছন্দ না করা। বলেন কি বলছি বলেন? মনে থাকবে ইনশাল্লাহ, ঢালাও ভাবে ওলামাদের সমালোচনা না করা বলেন? ঢালাও ভাবে কেউ যদি ওলামাদের সমালোচনা করে না, তার ইমান থাকবে। আরো শক্ত কথা আছে যেটা আমি বলতে পারছি না, ঢালাও ভাবে ওলামাদের সমালোচনা না করা বলেন? ওলামারা আছে বলেই এই রাষ্ট্রের এই দেশের শেষ ভালোটুকু বেঁচে আছে। বলেন কি বলছি বলেন? এই দেশের এই রাষ্ট্রের শেষ ভালোটুকু কি বেঁচে আছে? এদেশের মসজিদ মাদ্রাসার ইমাম এবং ওস্তাদরা এরাই এক জাতি যারা বিন্দু বিসর্গ দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নাই, এদের দুর্নীতি করার স্কোপে নাই, সুযোগেই নাই। বলেন কি নাই বলেন? দুর্নীতি করার কি নাই বলেন? এদের দুর্নীতির সুযোগে নাই, কি নাই বলেন? আমার তো ঠিকাদারি নাই, আমি দুর্নীতি করবো কোথা? আপনারা বেতন দেন, আপনারা হাদিয়া দেন, সেগুলো আমরা কিছু আমাদের নিজেদের প্রয়োজনে খরচ করি, কিছু আমরা জনগণের স্বার্থে খরচ করি, কি দুর্নীতির সুযোগে নাই বলেন? দুর্নীতির সংজ্ঞা যাকে বলে, এই সংজ্ঞার আওতায় পড়ি না আমরা।
যেমন ইমাম সাহেব তিনি কি বলেন, আমি কিন্তু সুদ খাই না, তোমার সুদ খাওয়ার স্কোপ কোথায়? বলেন না, বুঝেন নাই কথা। এখন আমি কিন্তু দুর্নীতি করি না, এটা আমি বললাম, আমি দুর্নীতি করি না, এটা বলারই সুযোগ কোথায়? আমার দুর্নীতির সুযোগই কোথায়? করি না মানে কি? অন্ধ যদি বলে আমি কিন্তু ভিন্নারী দেখি না, বলেন হ্যাঁ, আবার বলেন, তাহলে ওলা আমাদের দুর্নীতির কি নাই? বলেন সুযোগে নাই, আবার বলেন, আবার বলেন। এটা ইনি এই এই আলেমে দিন দুর্নীতি করে, এর অর্থ হলো এই অন্ধ ভিন নারী দেখে। কি বলছি, এই অন্ধ কি দেখে? অন্ধ ভিন নারী দেখে, এটা বলা যেমন, এই ইমাম সাহেব দুর্নীতি করে এইটা বলা তেমন। কিল্লিগা এখানে দুর্নীতির কি নাই? এখানে দুর্নীতির সুযোগই নাই। আপনারা কখনো আমাদেরকে কোনো জিম্মাদারি এভাবে দেন নাই, বুঝলে এই চাকচাপি করে দেন, তা আমি এই ছাক্তা করতে গিয়া রডের পরিবর্তে বাঁশ দিছি, এই সুযোগই আমার হাতে নেই। কি সিমেন্ট 100 ব্যাগের পরিবর্তে 30 ব্যাগ দিয়ে বালি দিয়ে দিছি, এই সুযোগ আমার হাতে নাই, এই সুযোগ আমার হাতে কি নাই। এই জন্য দুর্নীতি আমি করি না, এই শব্দ, এই শব্দ বলাই কি অবাঞ্ছিত, এই শব্দেরই স্কোপ নাই। কি আমি ঘুষ খাই না, আমি জীবনে কখনো ঘুষ খাইনি, আপনি এটা বলার দরকার কি? আপনার ঘুষ খাওয়ার স্কোপ কোথায়? কি হ্যাঁ, ইনি ঘুষের স্বর্গে বাস করে, সেখানে তিনি ঘুষ খান না, তিনি বলতে পারেন আল্লাহ অনেক সুযোগ ছিল জীবনে ঘুষ খাই না, হাজারো অফিসার আছে ঘুষ খান না, আছে না নাই বলেন? তো তিনি বলার সুযোগ আছে, তিনি কি খান না বলেন? যেমন ধরেন আপনি এখন নামাজে দাঁড়ালেন, 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগলো, 10 মিনিট শেষে আপনি বললেন 10টা মিনিট মিথ্যে বলিনি, মানুষ আপনাকে কি বলবে? পাগল, নামাজের ভিতরে মিশা কথার সুযোগ আছে নাকি? দেখুন দোকানে গিয়ে না দেখবি মিশা বলস না হাসা বলস, কি হয়? এই জন্য বাইতুল্লাহর দিকে তাকানো নেকি, বলেন ওলা আমাদের চেহারার দিকে তাকানো নেকি। আর কোরআনে কারীমের দিকে তাকানো কি নেকি? বাবা মার দিকে তাকানো কি নেকি? একবার মার দিকে তাকাইলে একটা হজের সওয়াব, হাদিস দুর্বল না সবল, সাহাবি জিজ্ঞেস করে ফেললেন বলে ও মে আতামাররা, যদি 100 বার তাকাই রাসূল বলে 100টা দিবে। আজকে যাদের মা আছে আজকে গিয়ে তাকাবেন, কি আজকে গিয়ে তাকাবেন, শুধু এই নিয়তে তাকাবেন, এই ইস্তেহাজ আরে তারা রব্বুল হামহুমা বল, আলহামদুলিল্লাহ আমি তাওয়াফে এক তাসবিহ রব্বুল হামহুমা পড়ি, তাওয়াফের মধ্যে এক তাসবিহ রব্বুল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বুল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সুবহানাল্লাহ। এক কামে দুই কাম, ডান বাঁধে আর সোয়াম, ডান বাঁধে আর সোশ্যাম, এক কামে দুই কাম, তাওয়াফে তাওয়াফ হয়ে গেল, রব্বে র আর কোরআনে কারীম তো এক হরফে 10 নাকি হয়ে গেল, আর আব্বা আম্মা যা পাওয়ার পেয়ে গেল, সব একসাথে হয়ে গেল। কি বলে রব্বুল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাহলে বাইতুল্লাহর দিকে তাকানো কি?